দর্শক মিডিয়া ভরা সব নতুন খবর নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি এক্স বাংলা নিউজের রিপোর্টার ফারিয়া। সুপারস্টার শাকিব খান পূজাচেরিকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন। পূজাচেরি একই করলেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন, তা না হলে মিডিয়া ভরার সব খবরগুলো থেকে যাবে আপনার অজানা। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। সুপারস্টার শাকিব খান অনেকদিন যাবত গলোই সিনেমা নিয়ে ব্যস্ত। শাকিব খান তার নিজে মুখে স্বীকার করেছিলেন যে যখন গলোই সিনেমার পরিচালক তাকে বলেছিলেন এই সিনেমার কথা তখন তিনি না বলে দিয়েছিলেন, কিন্তু আস্তে আস্তে যখন পরিচালক শাকিব খানের কাছে যেতেন গল্পটি একটু একটু শাকিব খান শুনত, আবার পরিচালক যেতেন আবার গল্পটি শুনত। পরিচালক শাকিব খানকে গল্পটা শোনাতে শোনাতে শাকিব খানের গল্পটি আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো। গলোই সিনেমাটি হলো অনুদান পাওয়া ছবি। শাকিব খান নিজের মুখে বলেছিলেন যে আমি আমার ক্যারিয়ারে এরকম সিনেমার শুটিং কখনো করিনি, গলোই সিনেমা করে প্রথম অভিজ্ঞতা হলো আমার জীবনে। গলোই সিনেমাতে দেখা যাবে সুপারস্টার শাকিব খানকে, তিনি তার গেটআপকে চেঞ্জ করেছেন। তিনি একজন মাঝি সেজেছেন, মাথায় গামছা পরনের লুঙ্গি, তিনি লালুক মাঝি নামে পরিচিত। লালু মাঝি হলো গ্রামের একটি ঐতিহাসিক গল্প, যে গল্পটি গ্রামের মানুষের মনে দাগ লেগেছিল। আর এই গলোই সিনেমা ঐতিহাসিক গল্প নিয়েই সিনেমাটি করা। সিনেমার মাঝে আরো দেখা যাবে সুপারস্টার শাকিব খান ঢুলি সেজেছেন, ঢুলি সেজে তাকে চেনার কোনো উপায় নেই। দর্শকদের তিনি অবাক করে দিয়েছেন যে সুপারস্টার শাকিব খান এভাবে লালু মাঝি ঢুলি সাজতে পারে। জীবনে প্রথমবার অভিজ্ঞতা করলেন লালু মাঝি সেজে আর ঢুলি সেজে। পরিচালক বলেছিলেন গলোই সিনেমা নিয়ে আমি প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে জামালপুরে গলোই সিনেমার শুটিং শুরু হওয়ার পরেই সেখানে রয়েছে হাজার হাজার মানুষের ভিড়। ভক্তরা এক নজর দেখতে সুপারস্টার শাকিব খানকে হাজার হাজার ভক্তদের ভিড় জামালপুর ঘিরে। সুপারস্টার শাকিব খান বলেছিলেন যত ভক্তদের ভিড় হবে ততই আমি এনজয় করব ভক্তদের, আমি ভক্তদের খুব ভালোবাসি, আমার ভক্তরা যদি না থাকে তাহলে আমি কাজ দিয়ে কি করব, আমার কাজ কে দেখবে, আমি তো কাজ করি দর্শকদের আনন্দ দেওয়ার জন্য, দর্শকদের ঘিরেই তো আমার এই কাজ করা, দর্শক না দেখলে এই কাজের আমার কোনো মূল্য নেই। গলোই সিনেমা শুটিং করতে করতে শাকিব খান নায়িকা পূজাচেরির প্রেমে পড়ে গেলেন। তিনি সরাসরি পূজাচেরিকে বিয়ের প্রস্তাব দিলেন। আর বিয়ের প্রস্তাব দিতেই কি অবস্থা, একটি বিধিকিচ্ছা অবস্থা হয়ে দাঁড়ালো। তখন সুপারস্টার শাকিব খান পূজাচেরিকে বলেছিলেন তোমাকে ব্যাপারটা বুঝতে হবে, আমি শুটিং করতে করতে তোমাকে পছন্দ করেছি, আমার তোমাকে খুব ভালো লাগে, তুমি যদি রাজি থাকো তাহলে চলো আমরা বিয়ে করি। দর্শক ব্যাপারটা ছিল সিনেমার গল্প, সিনেমার গল্প ছাড়া আর কিছু না। পূজাচেরি বিয়ের প্রস্তাব পেয়েই সরাসরি রাজি হয়ে গেলেন, তারপর তাদের বিয়ে হয়ে গেল। আর এই বিয়ে নিয়ে আর বিয়ে শেষ হওয়ার পরেই শেষ হয়ে গেল গলোই সিনেমার শুটিং। বিয়ে হওয়ার পরেই গলোই সিনেমার শুটিং সমাপ্তি ঘোষণা করবেন। মাত্র আর কিছুটা শুটিং বাকি আছে, আগামী এক সপ্তাহের মাঝেই শুটিংটি শেষ হয়ে যাবে। দর্শক ভিডিওটি কেমন হলো তা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আর আপনি যদি শাকিব খানের এই গলোই সিনেমা নিয়ে কিছু বলতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে বিনোদনের সব খবর সবার আগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে ভালো রাখবেন।